क्या करूं मेरा जो हाल है, रात दिन किसी की ख्याल है। दिस सॉन्ग इज डेडिकेटेड टू सीमा। प्यार हुआ छुपके से, दिल छुपके से। अच्छा, এতটা নৃশংসতা! মেয়েটার জন্মদিনের দিনও মেয়েটাকে ছাড়া হলো না। অপমানটা নয় করাই হতো, এই কথাগুলি নয় বলাই হতো। জন্মদিনের পরেও তো ছিল, একদিন পরেও তো বলা যেত। ওই দিনটা বলেই ওকে আঘাত দিতে হবে। কি করতে পারলে? সীমা, সীমাকে টলাতে পারবে? ও মেয়েটা যেভাবে ওর জন্ম পরিচয় বলতে পারো, বলো তো কয়জনের বুকে এত পাওয়ার আছে এর কথা বলার মতো? আমি কার মেয়ে, কার মা? তো ওর এই কথা তো খোলা কিতাব, ও তো বলে দিল, ও তো বলে দিল। কিছু করতে পারলে? কিছু করতে পারলে না। আর এই দীপাঞ্জনা, মিলি, আর কে কে আছো? বিয়ে টিয়ে হয়নি? দেখো বাবা, যখন হাজবেন্ড ঠিক করবে, হাজবেন্ড যেন আইটি এক্সপার্ট হয়। হাজবেন্ড যদি আইটি এক্সপার্ট হয়, তাহলে হয়তো স্ত্রীদের অনেক কিছুই ধুয়ে মুছে যায়। স্ত্রীদের অনেক কিছুই রেকর্ড থাকে না, তাই তোমরা বিয়ে করার সময় প্রথমে জিজ্ঞেস করবে, আপনি কি বেসিক কম্পিউটার ট্রেনিং, সফটওয়্যার ট্রেনিং আছেন? নালে কিন্তু পাত্র ক্যান্সেল। তবে এই সব কিছুর জন্য হচ্ছে সঞ্জয় ভাই দায়ী সমস্ত ব্যাপার। সঞ্জয় ভাইয়ের কোলে এই সমস্ত ছোট ছোট বোনরা দুলতে যায়, কিন্তু সঞ্জয় ভাই এই যে একটা বিয়ে করেছে, হ্যাঁ, আমার ভাইয়ের বউটাকে নিয়েই থাকতে চায়। আরে কি হতো রে ভাই, না একটু মিথ্যা মিথ্যা একটু অ্যাক্টিংই করতে, তাহলে আজকে তো এইগুলি হলো। নাহলে তুমি একাই পারতে এই সব কয়টা কে নিয়ে আসতে তোমার কাছে, তুমি এদেরকে যদি একটু ভাও দিতে। জানি তুমি বলবে, দিদি আমি হ্যান্ডসাম ছেলে, আমার ঘরে সুন্দরী বউ আছে। থাকলো ভাই বউ বউয়ের জায়গায়, এরা কি চেয়েছিল? একটুখানি ভাইয়ের কাছ থেকে একটুখানি ওই ভালোবাসাটা তুমি পারলে না? না তুমি পারলে না ছোটদেরকে কোলে নিতে, দিদি দিদিদেরকে নিয়েই ভালোবাসো। জানো সঞ্জয়, তোমার দিদিদেরকে অনেকে ডাকে কি সতী দিদি। তো আমরা কি অসতী নাকি? বলে কি দালাল আছে আর দালালের কিছু সতী দিদি আছে। হ্যাঁ, দালাল আছে, দালালের সতী দিদি আছে, আর এই দিদিরাই জানি কিভাবে কচু কাটতে হয়। তবে আজকে যদি সঞ্জয় এদেরকে জায়গা দিত, মনে না নাই দিতে ভাই, একটু তো অভিনয় করতে পারতে। সবাই বলে ওয়াইটির কথা, ওয়াইটির ভেতরের কথা ওয়াইটির মধ্যেই বলো, ভিডিওর কথা বলো, তাহলে এত কিছু পার্সোনাল লাইফে টানা কেন হচ্ছে? কেন সীমার পার্সোনাল লাইফ টানা হলো? আর যখন সীমা বলেছে যে আমি আমার পার্সোনাল লাইফ বলবো, তাহলে কেন? ও কত আর সুখে টানবে, কত আর সুখে নিয়ে একঘেয়ে কথা বলবে? সবাই তো একটি পয়েন্টই বলছ, এখন যদি আরেকটা বড় মাছ ধরি, তাহলে হয়তো আরেকটু ভালো ভিউজ পাব। কারণ সঞ্জয়, সীমা, সু আর সুলতা এই চারজনকে নিয়ে মোটামুটি বলা গেলে বেশ ভালোই ভিউজ হয়, আর বাকিটা তো পরে মুনমুন আছেই। মানুষ এতটা হিংস্র হতে পারে? মানে আমার অবাক লাগলো, জন্মদিনটা পর্যন্ত মানলো না। এরাই বলে কোনোদিন কাউকে খুব ভালোবাসা দিয়েছিল, রাত্র 1:30 পর্যন্ত ওরা আড্ডা মারত। এই যদি মানুষ হয়, তাহলে না আমরা মানুষ থেকে দূরেই থাকি? এর থেকে আমার মনে হয় ওই সীমার বিস্কিটটাই ভালো, বাফাদার।
সীমা, এখন থেকে মানুষের থেকে বেশি তুই তো বিস্কুটকে ভাল, তুই এমনিতে বিস্কুটকে ভালোবাসিস, আরো ভালোবাস। দেখলি তো মানুষ কত রকম হয়। পার্সোনাল কথা তো সীমা প্রথমে তোলেনি। তোমরা সীমাকে নিয়ে অনেক কিছু বলবে, সুকে নিয়ে অনেক কিছু বলবে, যখন ওরা একটুখানি ফোঁস করবে বলে ফেললো বলে ফেললো বলে ফেললো। কিন্তু তোমরা যাকে খুঁচাচ্ছ, হ্যাঁ ওরা যখন বলে নিতে পারো না, যদি বলতে থাকো তাহলে নিতেও লাগবে। তবে এটা বুঝে গেছি, ওয়াইটি মানে আজকে যাকে তুমি ভালো বলবে কালকে খারাপ বলবে, আর কাউকে লাথি মারলে পরেও অনেকে আবার লাথিটাকেও দলের জন্য গ্রুপের জন্য গায়ে লাগায় নেয়। কি করে একটা ছেলের কাছে হোয়াটসঅ্যাপে এই ধরনের কথাগুলি বলা যায় আরেকটা মেয়ের সম্বন্ধে, ভাবতে অবাক লাগে। আর কি উত্তর দিল, না কদিনের জন্য মনোমালিন্য হয়েছিল। মানে মনোমালিন্য হলে পরেই যে কোনো লোকের চরিত্রে দাগ দেওয়া যায়। তাহলে কি ভেবে নেব যে সীমার সাথে এখন মনোমালিন্য হচ্ছে বলেই সীমার গায়ে দাগ দেওয়া হলো? আবার যখনই সীমার সাথে মিল হবে, না একটুখানি তখন তো মনির সাথে মনোমালিন্য হচ্ছিল তাই একটু মনির গায়ে দাগ দিয়ে দিলাম। তোমাদেরকে না ধরে ঠাস 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 লাগাতে লাগে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। কি করে সঞ্জয়ের কাছে কথাগুলি বলা হলো আরেকটা মেয়েকে নিয়ে? সেও তো একজন মহিলা, সেও তো কারো স্ত্রী ছিল না? দাদাভাইকে বলবো, দাদাভাই খুব খুশি হবে, দাদাভাই খুশি হলে আমাকে না ওয়ান কেটে করে দিবে, তাই তো? কিন্তু দাদাভাই কিছু করলো না, দাদাভাইয়ের কোল থেকে ঠেস করে নেমে গেলাম, নেমে গিয়ে ওই ওর কাছে আবার ফেস বসে গেলাম, বলে দিলাম কিছু খারাপ পেও না, রাগ করেছিলাম তো তাই একটু বললাম। আমরা যখন রাগ করি কাউকে কোথায় যে কাউকে টানবো হেঁচড়াবো সেটা বুঝবো না। একটাবার ভাবলে না সীমার ছেলে মেয়েরা সবাই ভিডিওগুলি দেখবে, আর সীমাকে, সীমাকে কি কেউ ছিঁড়তে পারবে? ওকে ভাঙাটা কি সম্ভব? ওকে ব্ল্যাকমেল, আর লোক পেলে না, আর লোক পেলে না। দেখো আজকে সীমা ছিল, সু ছিল, ইপ্সিতাকে দেখো। আপনারা সবাই যারা আমাকে দেখছেন, ইপ্সিতার নতুন চ্যানেল খুলেছে আমাদের বং মামি, প্লিজ তার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, ওর পাশে থাকবেন। আর অনেক কিছু, অনেক কিছু কথা জানতে পারবেন। তাছাড়া আমাদের দীপাঞ্জনাকে তাড়াতাড়ি 1K করে দেওয়া হোক, আর মিলিত তো অনেক 1.48 হয়ে গেছে ধরিত্রী, ওর চ্যানেলটা সবাই দেখবেন। আর একটা চ্যানেল নাম বলবো আমি, সোমা .world, ওর পাশেও থাকবেন, আমাদের এই বোনদের পাশে থাকবেন, ওদের আপনাদের সাপোর্ট খুব দরকার। আর সঞ্জয়, এখন থেকে যে তোমার কোলে উঠতে চাইবে তুমি তাকে অভিনয় করেই নেওয়ায় কোলে উঠালে, কত ভাগ্য বলতো। তুমি এত হ্যান্ডসাম, এর জন্য এত তোমার ছোট ছোট বোন